হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চমৎকার আলমিরাটা সম্পর্কে বিস্তারিত জানবো, প্রাইস কেমন, এটি কী কাঠের তৈরি, কোনো ডিসকাউন্ট আছে কি না, তো বিস্তারিত জেনে নিবো। সাথেই থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনাকে কোনো ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশন পেয়ে যাবেন, আর ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন জেনে নিই বিস্তারিত। তো আমাদেরকে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের সামনে যে আপনি আলমিরাটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 6 ফিট চড়া এবং 6 ফিট উচ্চতার একটি আলমারি, এবং এটার ডিজাইনের নাম দেওয়া হচ্ছে আমাদের এস মডেল ডিজাইন। আচ্ছা ঠিক আছে, তো এটা কী কাঠের তৈরি? এটা হচ্ছে আমাদের সেগুন কাঠের তৈরি, এবং এটা হচ্ছে চট্টগ্রামের চিটাগাং সেগুন কাঠ নামে যেটা পরিচিত সেই কাঠটা ইউজ করা হয়েছে। এই কাঠটা ইউজ করার কারণটা কী বা এটার বৈশিষ্ট্য কী? এই কাঠটা ইউজ করার কারণটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ায় চিটাগাং সেগুন কাঠটাই অনেক আপনার দীর্ঘস্থায়ী এবং মজবুত একটি কাঠ, এবং এটার যে ব্ল্যাক ফাইবারগুলো আছে এটা দেখতেও আপনার কাঠটার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে, এবং এটা যে আপনার একটা আমাদের সাধারণত ভয় থাকে গুনে ধরা, সেই গুনে ধরার সম্ভাবনা নেই, যার কারণে এই সেগুন কাঠটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তো এটার পিছনে কী ইউজ করা হয়েছে? এটার পিছনে গর্জনের প্লাইউড ইউজ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে এই যে হ্যান্ডেলগুলি দেখতে পাচ্ছি আমি, এটা যদি কেউ চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে করে দেওয়া যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে হ্যান্ডেলটা তাকে চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আর যদি কেউ চায় অন্য কোনো কালার করে নিতে? অন্য কালার করতে গেলেই কাস্টমারকে সেটা অর্ডার করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। কী কী কালার করে দেওয়া যাবে? এটা বিভিন্ন কালার হয়, একটা গোল্ডেন কালার করা যাবে, চাইলে সাদাও করা যাবে, ব্ল্যাকও করা যাবে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো কালারই করে দেওয়া যাবে, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এমনি নর্মালি যে এটা যে পলিশটা, এটা কী ধরনের পলিশ? এই পলিশটা হচ্ছে আপনার লেকার পলিশ নামে পরিচিত, এবং এটা আপনার আগে আমাদের যে ইউজ করা হতো হ্যান্ড বার্নিশ বলা হতো, সেটার থেকে খুবই উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী পলিশ, এবং এটা মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। তো ডিফারেন্সটা কোথায় আগের আর এটার সাথে? আগেরটার সাথে ডিফারেন্সটা হচ্ছে দেখেন যে এটা আপনার খুবই আপনার গ্লেজি এবং দেখতে কিন্তু আপনার সৌন্দর্যটা অনেক ফুটিয়ে তোলে, এবং আগের যেটা ছিল সেটা আপনার এতটা গ্লেজ দিত না, এবং ওই হ্যান্ড পলিশটা আপনার সাধারণত 2-3 বছর পর পর আপনার করা লাগতো, বাট এই লেকার পলিশটা আসার পর হতে এখন আপনার সময়টা আপনার খুবই মানে আপনার কম সময় করা যায়, এবং এটা আপনার দীর্ঘস্থায়ী অনেক, এবং যে গ্লেজিটা দেখতেছেন এটাও আপনার দীর্ঘদিন পর্যন্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এটার মানে মেজারমেন্টটা কেমন? এটার মেজারমেন্ট হচ্ছে আপনার চওড়া 6 ফিট এবং উচ্চতাতেও আপনার 6 ফিট পর্যন্ত, এবং পাল্লাতে যে আপনার কাঠের থিকনেস সেটা হচ্ছে আপনার 1 ইঞ্চি পাল্লা ইউজ করা হয়েছে। এটা কি পার্টিশন করা নাকি একসাথে? হ্যাঁ, এটা আপনার পার্টিশন। কয় পার্ট করা আপনার? এটা 2 পার্টে হবে, 2 ডোর একসাথে এবং সিঙ্গেল ডোর আলাদা থাকে। আচ্ছা, ক্যারি করতে ইজি হবে না? ক্যারি করতে ইজি হবে, এবং উপরের কার্নিশটাও আপনার আলাদা। আচ্ছা তাহলে তো খুবই ভালো। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা একটু জানবো সেটা হচ্ছে এটার সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি না, বা এটার প্রাইসটা কেমন? জি, এটা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। সেক্ষেত্রে 3টা বিষয় আপনার থাকে, যেটা হচ্ছে আপনার জয়েন্ট খুলে গেলে, কাঠ ফেটে গেলে, এবং হচ্ছে আপনার গুনে ধরলে, এই 3টা বিষয়ের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি, এবং এটার যে প্রাইসটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আপনার 68,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তো কেউ যদি আমার চ্যানেল রেফারেন্স আসে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে? জি, তাকে আমরা অবশ্যই আপনার চ্যানেল রেফারেন্সে আসার পর 5% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার বাংলাদেশে কোথায় কোথায় ডেলিভার করতে পারেন? আমাদের সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয়, এবং বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে চাইলেই যে কেউ নিতে পারবে। সেক্ষেত্রে বিবেচ্য বিষয় যেটা সেটা হচ্ছে কাস্টমার কি আপনার পরিবহন খরচ এবং লেবার চার্জ, সেটা কাস্টমারকে বহন করতে হবে, আমাদের নিজ দায়িত্বে প্রোডাক্ট দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমাদের শোরুমের নামটা একটু বলে দেন আর অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে অপেরা ফার্নিচার, এটা আপনার মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ার মাঝামাঝি মেন রোডের সাথে অবস্থিত। তো ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এমন কিছু থাকে ফিউচারে দেখতে যাচ্ছেন আপনারা, সেটা আমাকে অবশ্যই জানাবেন, বা যদি অন্য কোনো ধরনের ফার্নিচার দেখতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করবো ইন ফিউচার অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আসার জন্য, সেই ধরনের জিনিসগুলি। তো আজকের মতো এখানেই, আবার দেখাবেন কোনো ভিডিওতে। বাই।